নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু আর আপনারা দেখছেন এসএস ওয়েবস। দেখুন, ফেসবুক আমরা সকলেই ব্যবহার করি এবং এই ফেসবুকের মধ্যে এমন অনেক সিক্রেট ট্রিক্স বা সিক্রেট ফিচার আছে যেগুলো কিন্তু আমরা সকলে ঠিক মতো জানি না। আপনি যদি এই সেটিংসগুলো জেনে থাকেন কিংবা এই ফিচারগুলি ব্যবহার করতে পারেন, দেখবেন ফেসবুক ব্যবহারের আনন্দ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেরকমই দুটি সিক্রেট ফিচার নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। আমরা অনেকেই আছি নতুন নতুন মুভি দেখতে খুব ভালোবাসি, তার জন্য কিন্তু আপনাকে আর আলাদা করে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না বা অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না। আপনি ফেসবুকের মধ্যেই দারুণ দারুণ সব লেটেস্ট মুভি দেখতে পারবেন। দেখুন কিভাবে দেখবেন, তার জন্য ফেসবুক ওপেন করুন, থ্রি লাইন্সে ক্লিক করুন। এখানে একটি অপশান পাবেন সি মোর, এই সি মোরে ক্লিক করুন। দেখবেন একটি অপশান আছে ফিল্মস, আপনি ফিল্মসে ক্লিক করুন। এখানে দেখবেন দারুণ দারুণ সব মুভি, সব লেটেস্ট এবং বলিউড, হলিউড, সাউথ ইন্ডিয়ান সব রকম মুভি আপনি এখানে দেখতে পাবেন এবং এইচডি কোয়ালিটিতে। তার জন্য কিন্তু আলাদা করে কোনো ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই বা কোনো রকম অ্যাপসের দরকার নেই। এরপরে একটি সেটিংস দেখাবো, যারা ফেসবুকে ভিডিও কিংবা পিকচার আপলোড করে থাকেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত গোপনীয় একটি সেটিংস। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমরা যখন ফেসবুকে কোনো পিকচার বা ভিডিও আপলোড করে থাকি, দেখবেন সেখানে কিন্তু কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। আপনি এইচডি কোয়ালিটির কোনো ভিডিও কিংবা পিকচার আপলোড করলেন, দেখবেন একেবারে নর্মাল কোয়ালিটিতে চলে আসে। তো কীভাবে আপনি এইচডি কোয়ালিটির কোনো পিকচার বা ভিডিও ফেসবুকে আপলোড করবেন, তার জন্য উপরে থ্রি লাইন্সে ক্লিক করুন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করুন। এখানে দেখুন সেটিংস, সেটিংসে ক্লিক করুন। এখানে অনেক অপশান পাবেন, একেবারে তলায় চলে আসুন, দেখুন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস ক্লিক করুন, আপলোড ফটোজ ইন এইচডি, আপলোড ভিডিওজ ইন এইচডি। দেখুন ডিফল্ট হিসেবে এটা কিন্তু অফ থাকবে, আপনি এই দুটিকেই অন করে দিন। এরপরে কিন্তু আপনি যে কোনো ফটো বা ভিডিও আপলোড করবেন সবই এইচডি কোয়ালিটিতে আপলোড হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে। আজকের দিনটি শুভ হোক, নমস্কার।